বলছি যে আমাদের সব প্ল্যান রেডি তো? হ্যাঁ, সব প্ল্যান রেডি, তুই যেভাবে বলেছিলি সেভাবেই রেডি। তবে আমি একটা কথা বলতে চাই, তুই তুই ভালো করে ভেবে দেখ, কষ্ট পাবি না তো? দেখ, রীতাপুরি কিন্তু অলরেডি অনেকটা মানিয়ে নিয়েছে। না, একদিন কষ্ট পাওয়ার চেয়ে সারা জীবনের কষ্ট পাওয়াটা না অনেক বড় ব্যাপার জানিস তো? আর আমি এই একদিনের কষ্টের বিনিময়ে ভালো থাকতে চাই। বুঝলাম না, একদিনের কষ্ট মানে? মানে আজকে আমি কষ্ট পাচ্ছি, মানে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা যদি আমি সহ্য করে নিতে পারি তাহলে আমি সারা জীবন ভালো থাকব। তুই শিওর যে তুই ভালো থাকবি? অফকোর্স ভালো থাকবো। সারা জীবন তো মানুষ আর একটা জিনিস নিয়ে পড়ে থাকতে পারে না, কিন্তু আমি তো জানি যে রীতা ভরি আর ঋতুরাজ দুজন দুজনকে ভালোবাসে। সেটা জানার পরেও যদি আমি ওদের সাথে অন্যায় করি, নিজে ভালো থাকতে চাই। আচ্ছা ঋগ্বে, তুই বল, ওদের সাথে অন্যায় করা হবে না? আমি না এই অন্যায়টা করতে পারবো না রে, ওরা তো আমার বন্ধু, আমি চাই ওরা ভালো থাকুক। এখন থেকে আমি বুঝতে পারছি তোরটা, কিন্তু ওরা যদি ফাইনালি রাজি না হয়? রাজি যদি নাই হয় কিটা হবে? না সেটা বলছি না, আমি বলছি ঋতুরাজের বাড়ির লোক যদি তোর এগেনস্টে কোনো রকম স্টেপ নেয় তখন কি হবে? নেবে, অনেক ঘটনাই তো ঘটে, মানে বিয়ের মণ্ডপ থেকে বউ পালিয়ে যায়। দেখ, আমি এইসব কথার মধ্যে ঢুকতে চাইছি না, আমার বলতেও কেমন একটা লাগছে। ওয়েল, তাহলে আমাদের প্ল্যানটা কি? আমি যে রেকর্ডিংগুলো করে রেখেছি, তুই শুধু বিয়ের মণ্ডপে গিয়ে ওই রেকর্ডিংটা প্লে করবি, দ্যাটস ইট। ওয়েল, বাট তুই তুই কোথায় যাবি? তুই তো জানিস আমি কোথায় যাব। আমি এমন জায়গায় যাব যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। আই মিন, আঙ্কেল যদি ওখানে রাজি না হয়, মানে সবাই যদি কিছু প্রবলেম করে? একটা কথা বলবো, রাগ করবি না তো? আমি তোর পারমিশন না নিয়ে একটা কাজ করে ফেলেছি। দেখ, আমরা তো ভালো বন্ধু, যদি আমি জানি তুই একজনকে ভালোবাসিস। থাক না এসব কথা, এখন এসব কথা বলি। দেখ, আমিও একজনকে ভালোবাসি, কিন্তু আমরা ভবিষ্যতে এরকম বন্ধু তো হতে পারি যে আমরা বলতে পারি আমরা দুজন দুজনকে বিয়ে করব। ঘাবড়ে যাস না, প্লিজ ঘাবড়ে যাস না। দেখ, আমি তোকে বিয়ে করতে বলছি না, আমি তোকে কখনো বিয়ে করতে বলবো না, তবে কথাটা কি আমরা বলতে পারি? এক ক্ষেত্রে যদি তোর ভালো হয়, তোর সুবিধা হয়, তাহলে বলতেই পারিস। না, আসলে কি বলতো, আমি না একটা আমি একটা সলিড গ্রাউন্ড তৈরি করতে চাইছি, এমন এমন একটা সিচুয়েশন তৈরি করতে চাইছি যে ঋতুরাজ যেন আমাকে বিয়ে করতে রাজি না হয়। আর তোর পারমিশন ছাড়া আমি এটাও বলেছি যে আমরা এতটাই গভীর বন্ধু যে আমরা বিয়ে করতে পারি। গুড ডে, সোম থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।